মনোরঞ্জন ব্যাপারীর একটা পোস্টই নয়, এরপর আজ সকালেও ফের পরপর পোস্ট মনোরঞ্জন ব্যাপারী। তিনি লেখেন, বলেছিলাম আমার উপরে হামলা হতে পারে, আমার কথার 12 ঘন্টা কাটতে না কাটতেই রাত আধারে জিরাটে আমার বিধায়ক কার্যালয়ের উপরে হামলা হয়েছে, অফিসের লোকদের মিলে হাসপাতালে পাঠানো হয়েছে, দরজা জানালা ভাঙা হয়েছে। আমি তখন কলকাতায়, আমাকে সামনে পেলে হয়তো খুন করে দিত। প্রিয় বলাগড়ের আপামর জনসাধারণ এই যখন অবস্থা, তখন আমি আমার বিধায়ক কার্যালয়ে কিভাবে যাব, কি করে বলাগড়ের জনগণকে পরিষেবা দেব? অবশেষে আমার আশঙ্কাই সত্যি হলো, রুনা খাতুন এবং তার স্বামী অরিজিৎ দলবল নিয়ে হামলা চালালো আমার জিরাটের কার্যালয়ের ওপর, ভেঙে ফেলা হলো দরজা জানালা, ভেঙে আর ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে দিদির ছবি, দলীয় পতাকা। ভেবে দেখুন বলাগড়ের জনগণ এরা কেমন দিদির প্রতি অনুরক্ত।